আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ওয়ান্স এগেইন, দিস ইজ রাসেল ফ্রম আরিস্টিক। আজকের এই পর্বে কথা বলবো রিফান্ড পলিসি নিয়ে। যখন কোনো ক্লায়েন্টের কাজ করি আমরা কোনো মার্কেট প্লেসে, যেমন আপওয়ার্ক, ফাইবার, ফ্রিল্যান্সার ডট কম বা এই টাইপের মার্কেট প্লেসগুলোতে, ক্লায়েন্ট যখন আমাদেরকে পেমেন্ট করে, টাকাটা আমাদের এখানে সরাসরি না এসে এই ফাইবার অথবা আপওয়ার্কের অ্যাকাউন্টে আসে, তারপর ফাইবার এবং আপওয়ার্ক বা এই ধরনের মার্কেট প্লেসের কমিশন তারা নিয়ে, মানে তাদের যে নির্ধারিত ফি আছে ওইটা কেটে আমাদেরকে দিয়ে দেয় আমাদের পেওনিয়ার অ্যাকাউন্টে অথবা ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি। সো এইভাবে মূলত টাকাটা আসে। তো যেহেতু টাকা পয়সার ব্যাপার, যেহেতু ক্লায়েন্ট আমাদেরকে ফান্ড দিবে, আমরা যখন কাজ করব আমাদের কাছ থেকে ক্লায়েন্ট নিয়ে নেবে, মানে রিফান্ড করবে, এটাও কিন্তু আছে এবং প্রত্যেকটা মার্কেট প্লেসে রিফান্ডের পলিসিও আছে। তো এই ধরনের ইস্যু থাকতে পারে। তো কোন কোন কারণে ক্লায়েন্ট আবার রিফান্ড করতে পারে আমাদের কাছ থেকে, এই বিষয়গুলো জানা জরুরি যারা কাজ করছেন অথবা ভবিষ্যতে করবেন বা নিয়মিত যারা কাজ করছেন এখনও। তো চলুন শুরু করা যাক। এরকম একটা বিপদে পড়েছেন একজন ভাই, আমাদের সিয়াম ভাই। উনি আমাদেরকে দুই দিন আগে একটা ইমেল করেছিলেন, আমি অ্যাভেলেবল ছিলাম না, এই কারণে ভিডিও তৈরি করতে পারি নাই। তো উনি যদি ভিডিওটা দেখে থাকেন তাহলে অবশ্যই এইভাবে আগাতে পারেন সমাধানের জন্য। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? আমি সিয়াম, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপওয়ার্কে আমি একটা ক্লায়েন্টের সাথে $296 একটা প্রজেক্ট কমপ্লিট করি, তিনটা মাইলস্টোনে। মাইলস্টোন মানে হচ্ছে ধাপে ধাপে আর কি। ধরেন আপনি লিড জেনারেশনের কাজ করেছেন, $296 মনে করুন 3000 লিড আপনি ওনাকে দিবেন। হ্যাঁ, তো 3000 লিডের ভিতরে মনে করুন 1000 কমপ্লিট হলে উনি আপনাকে 296-এর ভিতরে, হ্যাঁ, একটা পোর্শন দিয়ে দিবে। আবার আপনি 1000 দিলেন, আবার 1000 দিলেন, এরকম আর কি। মাইলস্টোন মানে হচ্ছে ভেঙে ভেঙে কাজ করা। একটা প্রজেক্ট, অনেক বড় প্রজেক্ট, এটাকে ভেঙে 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 ক্লায়েন্টের জন্য কাজ করে জমা দেওয়া, এটা হচ্ছে মাইলস্টোন। এবং সম্পূর্ণ কাজটি শেষ হয়ে গেছিল, শুধু কন্ট্রাক্ট এন করার বাকি ছিল। এবং এই অবস্থায় কন্ট্রাক্ট এন করার ঠিক আগ মুহূর্তে, ঠিক মুহূর্ত আগে আপওয়ার্ক অর্ডারটা পোজ করে দেয়। তারপর আমি বিষয়টি ক্লায়েন্টকে বললে ক্লায়েন্ট কন্ট্রাক্ট এন করে 5-star রিভিউ দিয়ে চলে যায়। কিন্তু আমি পরের দিন দেখতে পারতেছি আপওয়ার্ক সম্পূর্ণ $296 ক্লায়েন্টকে রিফান্ড করে দিয়েছে, যদিও আমি সম্পূর্ণ কাজটি সঠিকভাবে সম্পন্ন করি এবং ক্লায়েন্ট আমার উপর সন্তুষ্ট। প্রিয় রাসেল ভাই, বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি, এই অবস্থায় আমার কী করা উচিত, দয়া করে সহযোগিতা করুন। ঠিক আছে, এরকম অনেক ভাই বোনেরা বিপদে পড়তে পারেন। কখনো যদি এরকম হয়, হ্যাঁ, দেখুন উনি সম্পূর্ণভাবে সঠিকভাবে ওনার ভাষ্য মতে কাজটি করে জমা দিয়েছেন, তারপরে উনি টাকা পান নাই, আপওয়ার্ক টাকাটা রিফান্ড করেছে ক্লায়েন্টের কাছে, মানে আপনার কাছে আসার কথা ছিল এইটা ক্লায়েন্টকে দিয়ে দিয়েছে। সো এই বিষয়টা কেন হয়, কয়েকটা কারণে হতে পারে। যেহেতু প্রত্যেকটা মার্কেট প্লেসে রিফান্ড পলিসি আছে, তো এই পলিসি অনুযায়ী, এক একটা মার্কেট প্লেসে এক এক রকম পলিসি অনুযায়ী, যদি আপনি ক্লায়েন্টের কাজ ভালো করে জমা না দিতে পারেন তাহলে এই টাকাটা ক্লায়েন্টকে অবশ্যই দিয়ে দিতে হবে। এই রিফান্ডটা কয়েকটা কারণে হতে পারে। এক নম্বর কারণ হচ্ছে নিজের ভুলের কারণে। আপনি হয়তো বা রিফান্ডের জন্য অ্যাপ্লাই করে ফেলেছেন বা রিফান্ডে আপনি ক্লিক করে ফেলেছেন নিজের ভুলে, এই কারণে হতে পারে। দুই নম্বরে যে বিষয়টি হতে পারে, ক্লায়েন্ট দুষ্ট থাকতে পারে। অনেক সময় অনেক ক্লায়েন্ট দুষ্ট থাকে। সো এই দুষ্ট ক্লায়েন্ট কী করে, দুষ্ট ক্লায়েন্টরা যে আপনার কাজ হলেও সে কী করে, সে বলে যে কাজ হয় নাই, আপওয়ার্কে অথবা ফাইবারে রিপোর্ট করে আপনার নামে, তারপর সে টাকা নিয়ে নেয়, আপনি আপনার কাজটা অলরেডি জমা দিয়ে দিয়েছেন, তাই না? সো এইভাবে আর কি। তিন নম্বর যে বিষয়টা, সেটা হচ্ছে যে দেখেন, সে আপনাকে এখানে 5-star রিভিউ দিয়েছে কিন্তু আপওয়ার্ক অর্ডারটা কিন্তু পোস্ট করে দিয়েছে। সো এখানে দেখেন তিনটা পক্ষ, একটা হচ্ছে আপনি, একটা হচ্ছে ক্লায়েন্ট এবং একটা হচ্ছে আপওয়ার্ক। সো এই তিন ধরনের ব্যক্তিদেরই ভুল হতে পারে, তিন জায়গা থেকে ভুল হতে পারে। একটা হচ্ছে আপনি ভুল করেছেন, হয়তো বা রিফান্ডের জন্য অ্যাপ্লাই করে ফেলেছেন এরকম, তারপর হচ্ছে ক্লায়েন্ট ভুল করে এই প্রজেক্টটা এন্ড করে দিয়েছে, এরকম হতে পারে। হ্যাঁ, তারপর হচ্ছে আপওয়ার্ক নিজে থেকে ভুল করতে পারে। ভুল সবারই হতে পারে। তো সেই ক্ষেত্রে যেহেতু আপনাকে 5-star রিভিউ দিয়ে ফেলেছে এই ক্লায়েন্ট, সো ক্লায়েন্টকে বুঝিয়ে বলতে পারেন, দেখেন আপনি যে রিফান্ড করে ফেলেছেন, আপনার কাছ থেকে রিফান্ড করে নিয়েছে, এটা একটা স্ক্রিনশট দিয়ে, অথবা কোনোভাবে ওনাকে বোঝাইতে পারেন যে দেখেন আপনি তো 5-star রিভিউ দিয়েছেন কিন্তু আপওয়ার্ক আমার টাকাটা রিফান্ড করে দিয়েছে, সো আপনি একটু কাইন্ডলি আমার টাকাটা একটু দিয়ে ফেলেন আমাকে। তো এটা নতুন একটা অর্ডার ক্রিয়েট করে হইতে পারে অথবা আপওয়ার্ককে কনভিন্স করে হইতে পারে, যেভাবেই হোক
ক্লায়েন্ট এটা আপনাকে দিয়ে দিতে পারে, ঠিক আছে? তারপর দ্বিতীয় যে ইনিশিয়েটিভটি আপনি নিতে পারেন সেটা হচ্ছে আপনি আপওয়ার্কের কন্ট্যাক্টে যোগাযোগ করতে পারেন, আপনি যে ফাইভ স্টার রিভিউ পেয়েছেন এই রিভিউর একটা স্ক্রিনশট নিয়ে, যে দেখুন এই ক্লায়েন্টটা আমার এই কাজে সন্তুষ্ট হয়ে ফাইভ স্টার রিভিউ দিয়েছে, সো আমাকে আমার টাকাটা হয়তো বা কোনো কারণে রিফান্ড হয়েছে, আমাকে টাকাটা ফিরিয়ে দিন। এটা আপওয়ার্কও কী করতে পারে, এই ইনিশিয়েটিভটা নিতে পারে আপনার হয়ে। সো আপনি এই দুইটা কাজ করতে পারেন, প্রথম হচ্ছে ক্লায়েন্টকে কনভিন্স করার চেষ্টা করুন, দুই হচ্ছে আপওয়ার্ককে কনভিন্স করার চেষ্টা করুন। এর বাইরে আপনি কিছুই করতে যাবেন না, তাহলে অ্যাকাউন্ট শুদ্ধ হারাতে পারেন। সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যারা এই ভিডিওটি দেখেছেন, যে কোনো কারণে যদি আপনি ফাইবারে কাজ করেন, আপওয়ার্কে কাজ করেন, যেভাবে হোক, হ্যাঁ, অনেক দুষ্ট ক্লায়েন্টের কারণেও কিন্তু এটা হতে পারে। তো এই ক্লায়েন্ট কেমন, যদি আপনি নিয়মিত ক্লায়েন্টের কাজ করেন তাহলে তো আপনি নিজেই বুঝেন কেমন এটা এই ক্লায়েন্টটা। সো যদি উনি ভালো ক্লায়েন্ট হয়ে থাকে তাহলে উনি দুষ্ট ক্লায়েন্ট না, আপনাকে যদি এর আগেও পেমেন্ট করে থাকে। এরকম অনেক ক্লায়েন্ট আছে এরকম যে আপনাকে অনেক কাজ করাবে, মাসের পর মাস কাজ করাবে, আপনাকে বলবে যে আমি একসাথে তোমাকে আরও বোনাসও দিব। সো এরকম ক্লায়েন্ট যদি হয়, এটা মানুষ তো, আপনি ক্লায়েন্টকে বিবেচনা করতে পারবেন না, হ্যাঁ, আপনার কাছ থেকে কাজ উদ্ধার করে নিয়ে আপনাকে আর পেমেন্ট করবে না। এটা মার্কেট প্লেস হোক, মার্কেট প্লেসের বাইরে হোক, এটা হতে পারে। সো এখন সিএম ভাই আপনার যেটা করণীয় সেটা হচ্ছে আপনি আপওয়ার্কে জানান, অথবা আপনি ক্লায়েন্টের সাথে প্রথমেই যোগাযোগ করেন। যদি উনি বলে যে আমার কোনো প্রবলেম নাই, তাহলে আপনি আপওয়ার্কের সাথে যোগাযোগ করেন। সো এইভাবে আপনি আগান, ইনশাল্লাহ আপনার এটা সলভ হবে। এটা অনেক ভাই বোনদের সলভ হয়েছে আগেও। সো কনফিডেন্ট রাখবেন, কনফিডেন্টলি কথা বলবেন। আরেকটা বিষয় এটা হতে পারে যে আপনাকে কোনো কারণে হয়তো বা ক্লায়েন্ট ফাইভ স্টার রিভিউ দিয়েছে, কিন্তু আপনি যখন মাইলস্টোনে কাজ করেছেন, তো মাইলস্টোনে কাজ করার ফলে যেটা হয়েছে যে আপনার এই যে লিডগুলো আপনি দিয়েছেন এটা পরীক্ষা করার সুযোগ হয়েছে, অথবা এটা যে কোনো কাজ হোক পরীক্ষা করার সুযোগ হয়েছে যে আপনি কতটুকু ভালো কাজ করেছেন। সো ক্লায়েন্টের হয়তো বা শেষের দিকে মনে হয়েছে যে আপনি ভালো কাজ করেন নাই, ভালো লিড দিতে পারেন নাই, তখনও কিন্তু এটা রিফান্ড হতে পারে। সো এই বিষয়টা খেয়াল রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।